এই ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন 780 ডিগ্রি আছে, কস 390 ডিগ্রি, সাইনের ভেতর মাইনাস, ভেতরে মাইনাস কিছু আছে, কসের ভেতর কিছু মাইনাস আছে। তো এটাকে আমরা সিম্পলি এক প্রথমবারই আমরা যেটা করতে পারি, সাইন 780কে 780 রেখে দিই, কস 390 ডিগ্রিকে রেখে দিই, এবং সাইনের ভেতরে মাইনাসটাকে বাইরে নিয়ে আসা যায়, আর কসের ভেতরে মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যায় আমরা জানি। তাহলে এটা হয়ে যাবে মাইনাস সাইন 330 ডিগ্রি ইন্টু কস 300 ডিগ্রি। এখন যেটা করা যায় সবগুলোকে 90 এর গুণিতক আকারে দেখতে হবে। তাহলে আমরা সাইন 780কে 8 নং 72, তো 8 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি লিখতে পারি। কস 390 ডিগ্রিকে কস 4 নং 36 বা 90 এর গুণিতক লিখতে হবে, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 32, রাইট? 4 নং তো 32 হওয়ার কথা, তাহলে 4 নং 32, 4 নং কত আসলে, 4 ইন্টু 90, এত সহজে ভুলে গেলাম, হ্যাঁ 4 নং 36, সরি 36, আমাদের 390 আছে, সো 4 নং 36, 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস কত ডিগ্রি এক্সট্রা থাকে, 30 ডিগ্রি দিয়ে দিলাম, মাইনাস সাইন এখানে আছে 330 ডিগ্রি। সো 330কে কি করা যায়, 90 ডিগ্রি করলে 9 দুগুণে 18, 3 নং 27, 3 নং 27 দিই, 3 ইন্টু বা 4 নং 36ও দিতে পারতাম, 4 নং 36 দিয়ে দিই, ধরো 4 নং 36, সাইন 90 ডিগ্রি, 36 চলে গেছে আমাদের বানাইতে হবে, মানে 360 চলে গেছে, 330 বানাইতে হবে, তাহলে মাইনাস 30 ডিগ্রি দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, ইন্টু কস 300 ডিগ্রি। সো 300কে কি করা যায়, 4 নং 36 করা যায়, বা হ্যাঁ 4 নং 36ই করি, 36 করে মাইনাস 60 করে দিব, 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমাদের 90 এর সহগ হচ্ছে 8, মানে জোড়, তাহলে সাইন সাইনই থাকবে, আর পজিটিভ না নেগেটিভ কোয়াড্রেন্টের উপর ভিত্তি করে, কোন কোয়াড্রেন্টে পড়তেছে আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। এটা যেহেতু 8 বার, সো 8 বার 9, 1 2 3 4 5 6 7 8, 8 বার 90 ডিগ্রি প্লাস সামথিং কিছু, ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সো এটা আমাদের থাকবে সাইন 60 ডিগ্রি। দেন কজের ক্ষেত্রে যেটা হচ্ছে 90 ডিগ্রি সহক জোর, কজ কজই থাকবে, আর এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে, 4 বার 90 ডিগ্রি প্লাস 30, 1 2 3 4 প্লাস 30, ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট কজ, কজও পজিটিভ, তাহলে এটা থাকতেছে আমাদের কজ 30 ডিগ্রি, মাইনাস এটা সাইন 90 ডিগ্রি মাইনাস সামথিং, তার মানে এটা 1 বার 90 ডিগ্রি, 2 বার 90 ডিগ্রি, 3 বার 90 ডিগ্রি, 4 বার 90 ডিগ্রি, তারপর মাইনাস কিছু, তার মানে আবার এই কোয়াড্রেন্টে ফেরত আসবে, সো এটা ফোর্থ কোয়াড্রেন্ট, এবং ফোর্থ কোয়াড্রেন্টের সাইন কি, নেগেটিভ, সো এখানে একটা মাইনাস আর সাইনের নেগেটিভ, দুটো মিলে আসলে পজিটিভ হয়ে যাবে, আলটিমেটলি এটা পজিটিভ করে দিই, আর এটা সাইন সাইনই থাকবে, সাইন 30 ডিগ্রি, আর এখানে যেটা হচ্ছে কস 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস সামথিং, সো 90 ডিগ্রি সংযোগ কস কসই থাকবে, কোন কোয়াড্রেন্টে পড়তেছে, 4টা 90 ডিগ্রি মাইনাস 60, 1টা 90 2টা 90 3টা 90 4টা 90 ডিগ্রি মাইনাস 60, মানে আবার উল্টা দিকে, সো ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ, সো আমাদের কস 60 ডিগ্রি হয়ে যাবে, এটা সেটা হয়ে যাবে ইন্টু কস 60 ডিগ্রি। এখন তুমি মানগুলো বসাতে পারো, যদি মনে চায় মান বসাও, অথবা ডিরেক্টলি তুমি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারো, সাইনে কস বি প্লাস কস এ সাইন বি, এটা হচ্ছে সাইন এ প্লাস বি, ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি, তার মানে 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, উইচ ইজ সাইন 90 ডিগ্রি, উইচ ইজ মান হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে একটা অ্যান্সার। অথবা তুমি যেটা করতে পারতা সেটা হচ্ছে ডিরেক্ট মান বসায় দিয়ে, যে ভাইয়া সাইন 60 ডিগ্রি মান হচ্ছে আমরা জানি √3/2, কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে এখান থেকে আরেকটা কাজ করতে পারতো অল্টারনেট, যে √3/2, কস 30 ডিগ্রি মান হচ্ছে ভাইয়া √3/2 প্লাস সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ অ্যান্ড কস 60 ডিগ্রি মান হচ্ছে ভাইয়া হাফ, তাহলে আলটিমেটলি লসাগু করে নিলে 2 দিয়ে আলটিমেটলি, বা এটা হচ্ছে 4 হবে, 4 দিয়ে লসাগু করলে এখানে হবে হচ্ছে √3 ইন্টু √3, মানে হচ্ছে আমাদের আছে 3 প্লাস 1, সো উইচ ইজ 4/4, উইচ ইজ 1, সো এটা হচ্ছে আমাদের উত্তর। তোমার যেভাবে খুশি তুমি সেভাবে উত্তর দিতে পারবে, হোপফুলি আমরা সবাই বুঝতে পেরেছি, ধন্যবাদ।